গন্ধ কেনে মন পাগলারে। কত না যতন কইরা সাজাইলা বাগান, কত না যতন কইরা সাজাইলা বাগান, এই না বাগান বিরান হইল, এই না বাগান বিরান হইল বিধির কারণ রে। কান্দ কেনে মন পাগলারে। আরে আপনি কখন এলেন? এই তো আসলে হোটেলে এসি রুমে কতক্ষণ থাকা যায় বলুন? শীতের দেশে থাকি, বছরের 9 মাসই বন্ধ করে থাকতে হয়, আর দেশে এসেও যদি বন্ধ করে থাকি তাহলে কি চলে? আচ্ছা উনি হঠাৎ করে চলে গেলেন কেন? কি জানি, ওনার মনে হয় তো কোনো দুঃখ কষ্ট আছে, গান শুনলে কেমন ইমোশনাল হয়ে যান। ও বাই দ্য ওয়ে, আপনি কিন্তু অনেক ভালো গান করেন। তাই? আচ্ছা আপনি কি গানের রেওয়াজ করেন? করি, এখনো করি, বছরের অন্তত একটা সময় তো আমাকে রেওয়াজ করতেই হয়। একটা সময় মানে কোন সময়? শীতকালে। যখন গায়ে ঠান্ডা পানি ঢালি তখন তো শীতে কেঁপে কেঁপে উঠে, তো বাচ্চাগুলো তখন চিৎকার করে গান গায়, তাদের গলাটাও খোলে আর ঠান্ডাও কম লাগে। আশ্চর্য। আসলে আশ্চর্য একটা ঘটনা ঘটে যাচ্ছে, জিজ্ঞেস করেন কেমন? কেমন? আমার কাজের ধরনটা তো জানেন, অ্যাজ এ গাইড ট্যুরিস্টদের কোম্পানি দেয়া, কিন্তু আজকাল কাজটাতে আনন্দ পাই না, মানে বোর লাগে আর কি। অ্যাসাইনমেন্ট পর পর থেকে খালি মনে হয় যে দিনগুলো ফুরাচ্ছে না কেন, ফুরাচ্ছে না কেন, দিনগুলো ফুরালে তো টাকা পয়সা পেয়ে যাবো ব্যাস। এবার হচ্ছে উল্টো, আপনার ক্ষেত্রে খালি মনে হচ্ছে দিনগুলো কেন ফুরিয়ে যাচ্ছে। এইবার আপনার এরকম মনে হওয়ার কারণ? কেন কেন বুঝে উঠতে পারছি না, তবে এটা হতে পারে যে আপনি বাঙালি আমি বাঙালি, আপনার সঙ্গে বাংলায় কথা বলছি, টুরিস্টদের সঙ্গে তো ম্যাক্সিমাম তো ইংরেজিতে কথা বলতে হয়, মানে আরাম পাওয়া যায় না, আপনার সঙ্গে কথা বলে মানে বাংলায়। গুড নাইট, গুড নাইট, কাল সকাল 8:30 দেখা হচ্ছে, ঠিক আছে? নাইট।